দো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে একটা নতুন প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে প্রোডাক্টটা আর থেকে লঞ্চ করে দিয়েছে তো এই প্রোডাক্টের নাম হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আইরিস স্ক্যানার তো অনেকেই বুঝতে পারছেন না যে এই আইরিস স্ক্যানার কি এটা কী কাজে ব্যবহার করা হয় তো দেখুন আপনারা যারা আর পোর্টাল কম্পিউটার থেকে লগ করবেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আপনাদের রিটেলারদের ড্যাশবোর্ডে এই যে প্রোডাক্টটি এখানে শো হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখুন এইখানটায় শো হচ্ছে এই প্রোডাক্টটি ওকে সো এই প্রোডাক্টটি কী প্রোডাক্ট এটা আপনারা কেন ইউজ করবেন তো দেখুন আইরিস স্ক্যানার হচ্ছে আপনার চোখের যে আমাদের চোখের যে পুতলি আছে বা মনি আছে সেটার কিন্তু ওটাকে স্ক্যান করে আইরিসটাকে স্ক্যান করে ঠিক আছে তো আইরিস স্ক্যানারের মাধ্যমে আপনারা হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই এই আইরিস আইরিস স্ক্যানারের মাধ্যমে আপনি যে কোনো কাস্টমারের টাকা উইথড্রল বা মিনি স্টেটমেন্ট বা আপনি ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন মানে এই পিএসের কাজ করতে পারবেন উইদাউট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ওকে তো এই আইরিস স্ক্যানারের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে তো আপনি আগে জেনে নিন এই আইরিস স্ক্যানারের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক তারপর আপনি ডিসাইড করবেন এই ডিভাইস আপনি নেবেন কি নেবেন না তো দেখুন আইডিসি স্ক্যানারের কিছু ভালো দিক আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই এই আইডিসি স্ক্যানার যদি আপনারা ইউজ করেন তাহলে একটা সব থেকে আপনার ভালো সুবিধা হয় দেখবেন আপনার দোকানে যদি অনেক মানে বুড়ো বা অনেক বয়স্ক মানুষ যারা আসেন আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের ফিঙ্গার প্রিন্ট কিন্তু ম্যাচ করে না হুম তো সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা হয় এবং অনেক মানুষ এমন থাকেন যারা দিনমজুর মানুষ বাইরে খাটাকুটি করেন তাদেরও দেখবেন অনেক ক্ষেত্রে হাতের ছাপটা থাকেই না কো মানে কাজ করার দরুন হাতের ছাপগুলো মুছে যায় তো সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আঙুলের ছাপটা তোলা অনেকটাই টাফ হয়ে যায় বারবার জলে মুছতে হয় হাতকে এই করতে হয় তারপরে অনেক কষ্টে ওঠে ওকে তো এই আইরিস স্ক্যানার যদি আপনি নেন তাহলে আপনাকে কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টের প্রবলেমটা আপনাকে আর পড়তে হবে না কারণ আইরিস স্ক্যানার থাকলে আপনি জাস্ট আপনার চোখে লাগিয়ে দেবেন এটা চোখে লাগিয়ে দিলে আপনার চোখের মনিটাকে স্ক্যান করবে স্ক্যান করে আপনার বাকি কাজটা হয়ে যাবে এখানে হাতের ছাপ লাগবে না কেন লাগবে না আপনারা জানেন আপনারা যখন আধার কার্ড করেছিলেন তখন আপনার হাতেরও ছাপ নিয়েছিল এবং আপনাদের চোখের মনিরও কিন্তু ছবি নিয়েছিল তো এখানেই চোখের মনিটার ছবিটাকেই কিন্তু আপনাকে এখানে অথেন্টিকেট করা হবে এবং তার মাধ্যমে হ্যাঁ আপনার আধার ভেরিফিকেশানটা বা কে ওয়াইসিটা কমপ্লিট হবে ওকে সো এই হচ্ছে আইডিসি স্ক্যানার ভালো দিকার স্ক্যানারের आइरिस स्कैनारे खराब दिक्कत আইরিস স্ক্যানারের খারাপ দিক এটাই যে বর্তমানে শুধুমাত্র আর পোর্টাল থেকেই এই আইরিস স্ক্যানার লঞ্চ করা হয়েছে যদি আপনি আইরিস স্ক্যানার নেন তাহলে শুধুমাত্র আর এনএফআই পোর্টালেই কাজ করবে আদার্স অন্য কোন পোর্টালে কাজ করবে কি করবে না তার ব্যাপারে কোনো আপডেট নেই কোনো পোর্টালে নেই আইরিস স্ক্যানার দিয়ে কাজ করার এই এর কাজ করা শুধু আর এনএফআ আই পোর্টালেই আছে তো আপনি যদি ভাবছেন আপনার কাছে যদি আলাদা আইডি থাকে আর ছাড়া ছাড়াও ওই সমস্ত আইডিটা যদি ভাবছেন যে আপনি আইরিস স্ক্যানার নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু হবে না ওকে শুধুমাত্র আর এনএফআই পোর্টালেই এখন সাপোর্ট করছে আইরিসি স্ক্যানার তো আপনি ভেবে চিনতে নেবেন যদি আপনি শুধু ভাবেন আপনার যদি শুধু মোটিভ থাকে যে না আপনি আর কাজ করবেন তাহলে আপনি নিতে পারেন আদারওয়াইজ এই আইসি স্ক্যানারকে আপনি অ্যাভয়েড করে চলতে পারেন ওকে তো এই হচ্ছে স্ক্যানার স্ক্যানারের দাম কত প্রাইস নিয়ে একটু বলে দিই আপনাদেরকে যারা সিঙ্গেল পিস নেবেন আইরি স্ক্যানার তাদের দাম বাহান্নশো থেকে পঞ্চান্নশোর মধ্যে থাকবে হ্যাঁ পোর্টালে এখনও লাইভ হয়নি দামটা তো যখনই লাইভ হয়ে যাবে তখনই আপনারা আপনাদের পোর্টালে দেখতে পাবেন ওকে আর এই আইরিসি স্ক্যানার কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে বাট এখনও অফিসিয়ালি ওয়ার্কিং করছে না কিছু দিনের মধ্যেই আর এনএফআ ওয়েব পোর্টাল এবং অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মধ্যে চলে আসবে এবং সেখান থেকে ওয়ার্কিং করবে ওকে এবং প্রাইসটা বলেই দিলাম সিঙ্গেল পিস বাহান্নশো থেকে পঞ্চান্নশোর মধ্যে পড়বে আর যদি আপনারা আমাদের থ্রু নিতে চান আমাদের থ্রু পেয়ে যাবেন ওই পোর্টালে যে দাম থাকবে সেই দামের তুলনায় হ্যাঁ দুইশো তিনশো টাকা আপনারা কমই পেয়ে যাবেন তো আমাদের কাছে আপাতত এই স্ক্যানারের কোনো স্টক নেই কারণ এটা হচ্ছে নতুন এসেছে আগে আমরা ভালো করে যাচাই করব তারপরেই আমরা স্টক রাখবো কারণ স্টক রেখে যদি আপনারা না নেন বা এটা যদি সবার কাছে যদি প্রয়োজনীয় মনে না হয় সেক্ষেত্রে একটা সমস্যা আছে তো সেই জন্যে আপাতত স্টক আমাদের কাছে নেই ওকে যখন স্টক আসবে আপনারা আমাদের থ্রু অর্ডার করতে পারেন আর এনএফআই থেকে আমরা দ্রুত আপনাদেরকে ডেলিভার করব এবং আপনারা দ্রুত মালটা পেয়ে যাবেন ওকে সো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যেটার মাধ্যমে আপনাকে বলে দিলাম যে আইডিসি স্ক্যানারের ব্যাপারে